ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ড্রামা চলছেই, কিসের ড্রামা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, অবশ্যই সকলে জানেন, তারপর দিয়ে নিচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট, উনি হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার পাইছেন, এবং শান্তিতে নোবেল পুরস্কার অবশ্যই একটা পলিটিসাইজ বিতর্কিত ক্যাটাগরি, আপনি যদি সেই পয়েন্ট আলোচনা করতে চান অবশ্যই সেখানে আলোচনা করার লেজিটিমেট পয়েন্ট জায়গা আছে বলে আমি মনে করি। এনিওয়েজ, অ্যাপার্ট ফ্রম দ্যাট, উনি পলিটিসাইজড কোনো কারণে পান নাই, স্পেশালি উনি একজন নন পলিটিক্যাল ব্যক্তিত্ব। যাই হোক, বাংলাদেশের একমাত্র নোবেল লরিটের বিরুদ্ধে সরকার হইতেছে পৃথিবীর সবচাইতে অসভ্য বর্বর ইতর এবং পৃথিবীর সবচাইতে প্রিমিটিভ দেশ, পৃথিবীর সবচাইতে আইনহীন দেশ, পৃথিবীর সবচাইতে দুর্নীতিগ্রস্ত দেশ, যেই দেশে সবচাইতে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হয়েছে আদালত, তারপর পাসপোর্ট অফিস। বাংলাদেশের সবচাইতে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হয়েছে আদালত, এই টিআইবির জরিপে না কার জানি, তারপর সেকেন্ড ছিল পাসপোর্ট অফিস। তা আপনারা, আমরা যারা পাসপোর্ট অফিসে গিয়ে যেই পরিমাণ ভোগান্তির শিকার হয়, যেই পরিমাণ তামাশা দেখে আসি, তাহলে আপনি এখন ভাবতেই পারেন আপনি যে এর চেয়েও বেশি অবস্থা খারাপ আদালতে তাহলে কী ঘটে সেখানে। হ্যাঁ, সব ফান্ডা অঞ্চলে। ওকে, সো এই আবার জরিপে যখন এই যখন রিপোর্ট প্রকাশ করা হয়েছে তখন আবার আদালত অবমাননা হয়েছে। আদালত আবার যারা প্রকাশ করেছে, কারা করছিল, টিআইবি নাকি কারা করছিল নাকি অধিকার, হোয়াট এভার, আদালত আবার খেপে গেছে তাদের বিরুদ্ধে, এখন আদালত হামলে পড়ছে যে আদালত অবমাননা হয়ে। একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছে আর কি, যে আদালত এগুলো করে বেড়াচ্ছে তারা কারা, ওরা কী নিয়ে ব্যস্ত থাকে ওরা। সো এই আদালত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে প্রচণ্ড করিতকর্ম, শ্রম অধিকার আইনে মামলা হয়েছে। আপনি একজন বাংলাদেশি হইলে আপনি একটু অবাক হইতে পারেন যে খুন খুন করে ফেলতেছে দিন দুপুর, এখানে আবার শ্রম অধিকার আবার ক্যাটাগরি, আবার সেখানে মামলাও হচ্ছে। জি হচ্ছে, জি, ফৌজদারি মামলা হয়েছে। সো এই চলতেছে, এখন কেন চলতেছে অবশ্যই জানেন, আবারও ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস 2008 সালে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেওয়ার একটা প্রচেষ্টা করছিলেন -2 ফর্মুলার অংশ হয়ে। তারপর থেকে হইতেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেগে গেছেন ওনার পেছনে। না, আপনি প্রশ্ন করতে পারেন, যেটা একটা লেজিটিমেট প্রশ্ন হবে, যে -2 ফর্মুলাতে তো খালেদা জিয়াকে -2 করা হচ্ছিল, শেখ হাসিনাকেও মাইনাস করার চেষ্টা করা হচ্ছিল, তাহলে শেখ হাসিনা এরকম হয়ে গেলেন কেন, লাগলেন কেন, খালেদা জিয়া তো ওনার পেছনে লাগলেন না। এটা দুইটা উত্তর। নাম্বার 1, খালেদা জিয়ার সেই ক্যাপাসিটি ছিল না, কারণ 111-এর পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের ক্ষমতায় আছে। সো খালেদা জিয়ার সেই ক্যাপাসিটি, সেই অ্যাবিলিটি ছিল না কখনই এগুলো করার। থাকলে কি করতেন? সম্ভবত না, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কিছু ফান্ডামেন্টাল পার্থক্য আছে, ক্ষমতায় থাকলে হয়তো করতেন না। এখনও হইতেছে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে বিবৃতি দিচ্ছেন, ওটাকে আমি নেসেসারিলি খুব একটা গুরুত্ব দিচ্ছি না, মেরিট দিচ্ছি না, কারণ এরা এখন বিরোধী দলে আছে, এরা এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের পিঠে ভর করে হইতেছে ক্ষমতায় আসার চেষ্টা করবে, যা পাবে খড় কুটা সব কিছু ধরে ক্ষমতা আসার চেষ্টা করবে। সো তারা খুব ভালো মানুষ, মহত্বের জায়গা থেকে খুবই ভদ্রলোক দেখে সেটা নেসেসারিলি না, বিরোধী দলে আছে দেখে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ওনাদের প্রয়োজন। বাট যদি ক্ষমতায় থাকতো, আমি মনে করি যে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যা করে বেড়াইতেছে সেটা করে বেড়াইতো না। কেন? সেটা কারণ তো বললাম, ফান্ডামেন্টালি বিএনপি আওয়ামী লীগের কিছু আচরণগত পার্থক্য আছে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে বলে থাকেন দুষ্টু লোকেরা, যেটা আমি মনে করি যে একটু মেরিট থেকে থাকতে পারে, যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একজন অবিসংবাদিত বিশ্বনেতা হয়ে গেলেন, বিশ্ব নন্দিত একজন, বাংলাদেশের একটা স্ট্যাচার ইন্টারন্যাশনাল মঞ্চে, এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানতে পারতেছে না। কেন? কারণ ওনার পিতা হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, এটা উনি এতদিন আমাদেরকে পড়ায় আসছেন বই পুস্তকে, কিন্তু ফিল্ডে দেখা যাচ্ছে যে বাঙালি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলে আরেকজনকে সেলিব্রেট করতেছে, যেই বাঙালি আমাদেরকে পৃথিবীর মঞ্চে সম্মানে নিতেছে। এটা সম্ভবত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গাত্র দাহের কারণ বলে অনেক দুষ্ট লোকেরা বলে থাকেন, আমি মনে করি সেটা একটা কারণ হয়ে থাকতে পারে। আদারওয়াইজ হি ডাজন্ট হ্যাভ এনি রিজন, যা করে বেড়াইতেছে উনি, এবং অবশ্যই উনি করা ওনার চেলা চামুন্ডাগুলো করে বেড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সকলে, সেখানে আসতেছি। 5 মিনিট ধরে ব্যাকগ্রাউন্ড এবং প্রিলোড দিলাম। ওকে, রিসেন্টলি কী হয়েছে? ওকে, রিসেন্টলি হইতেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে শ্রম অধিকার মামলা টামলা, ডক্টর মোহাম্মদ ইউনুসকে গ্রামীণ ব্যাংক থেকে কিক আউট করা হয়েছে, এবং এখন দেখেন এই প্রত্যেকটা কিন্তু সরকার খুব ফ্যানায় ফ্যানায় বলবে, যেটা শেখ হাসিনা বলছেন যে ওবামা কি জানি হিলারি ক্লিন্টন এবং বারাক ওবামা আসুক, সে কাগজপত্র দেখুক আমাদের এখানে কোথাও কোনো আইনের ব্যত্যয় হচ্ছে কিনা, ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে মামলা হচ্ছে এখানে কোনো আইনের ব্যত্যয় হচ্ছে কিনা, এগুলো খুব গর্ব করে গলা উঁচু করে বলেন। কেন বলতেছেন? কারণ আসলে কিন্তু কাগজ কলমে কিন্তু সরকার ইজ অন দ্য রাইট, কাগজে কলমে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে মামলাগুলো চলতেছে, যেই অপরাধ ওনাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, এই খামতিগুলো ওনার আছে না। প্রশ্ন হচ্ছে যে এখন আইনের আরবিটারি প্রয়োগ, এর চেয়ে কত বড় বড় রাঘব বোয়ালরা চুরি তারি করে পার পেয়ে যাচ্ছে আর এখানে শ্রম অধিকার নিয়ে ছুতা ধরতেছে, রাইট? তো যেই দেশে মগের মূল্যকে, যেখানে আইনের কোনো প্রয়োগ নাই, আরবিটারি প্রয়োগ, সেখানে মানুষও একইভাবে বিহেভিয়ার করবে, রাইট? আপনি রাস্তা দিয়ে ডান দিক দিয়ে চালাইলে আপনাকে পুলিশ ধরবে কি ধরবে না আপনি জানেন না, ঘুষ আপনি জানেন যে ধরলো আপনি ঘুষ দিলে ছেড়ে দিবে,
সব কিছু আরবিটার, রাইট? সো তখন মানুষ চান্স নেয়। সো এর মগের মূল্যকে এই অসভ্য দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে লাইক আইনের স্ট্রিক্টতম প্রয়োগ, যেখানে শ্রম অধিকার টাইপের, ওকে নাও, যেমন বাংলাদেশে যখন র্যাব যখন ইয়ে করে একটা গুম খুন করে, জানেন নাকি একেবারে সুন্দর পেপার ট্রেল কাহাকে বলে, উহা কত প্রকার কী কী মেনটেন করে বদমাইশগুলো, এরা যখন খুন করতে নিয়ে যায়, গুম করতে নিয়ে যায়, একটা অস্ত্র রাখবে সেখানে, নিয়ে যাওয়ার সময় কাগজ কলম একেবারে সুন্দর পেপার ট্রেল তৈরি করে রাখবে, জানি কখনো তদন্ত হইলে আপনি কিন্তু কাগজে কলমে এদেরকে ধরতে পারবেন না যে এখানে কোনো অন্যায় কাজ করছে। এবং বাংলাদেশের পৃথিবীর আন্ডার এস্টিমেট করবেন না, বাংলাদেশ পৃথিবীতে নাম্বার ওয়ান দুর্নীতিগ্রস্ত দেশ, এগুলা শিরায় শিরায় বাটপার, এবং বাটপারি যে কত প্রকার, এবং এরা কিন্তু এখন এটা অনেকবার বলছে, আরেকবার বলি, এই বাটপারগুলো এমন বাটপার যে এগুলা এখন হইতেছে এই র্যাঙ্কিংকেও হইতেছে এরা ক্র্যাক করে ফেলছে, এরা এখন র্যাঙ্কিংয়েও আসে না, বাটপারির অর্থ পাচারের র্যাঙ্কিংয়ে আসে না, কয়েক বছর আসছিল বাংলাদেশ অন্যতম অর্থ পাচারকারী দেশ, তারপর আসা বন্ধ করে দিছে, কেন এরা ডেটা দেওয়া বন্ধ করে দিছে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে, রাইট, চোরগুলো। সো এমনভাবে ডেটা ম্যানিপুলেট করবে, এগুলোর মতো বদমাইশ, এই যেটা বললাম, আপনি বাঙালি দেখে আপনি নেসারলি এটা অ্যাপ্রিসিয়েট করেন না সবসময় যে আপনি যে কথাটা সবসময় বলি আপনার পৃথিবীর সবচেয়ে অসভ্য বর্বর ইতর একটা দেশের মধ্যে আসেন, আপনি বাঙালি এটার মধ্যে আসেন তো আপনি এটার গ্র্যাভিটি টের পান না, আপনি অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করলে তখন বুঝবেন যে এদের মতো বাটপার পৃথিবীর নাম্বার ওয়ান দুর্নীতিগ্রস্তদের, সেকেন্ড না, থার্ড না, ফোর্থ না, এখন টেন্থ না, ইলেভেন্থ হয়েছে, তাও মনে হয় ভাটফারি করে ওইখানে চলে গেছে। এরা এমনভাবে কাজ করে, এমনভাবে চুরি চোরটামি করে। সো এই কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব বোল্ড গলায় বলতেছেন যে ওনারা পাঠা কাগজপত্র এসে দেখুক, কারণ কাগজপত্র কিন্তু পোক্ত না, কাগজপত্র পোক্ত দুইভাবে হইতে পারে, যেটাই মাত্র বললাম, যে একটা সে মিথ্যা কাগজপত্র দাঁড় করানো, আরেকটা হইতেছে সত্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের বয়স পার হয়ে গেছে, উনি সম্ভবত এই যে ইয়েতে বয়স পার হয়ে যাওয়ার পরই ছিলেন, এটা সম্ভবত সত্য অভিযোগ, সোনার বাংলায় হাস্যকর অভিযোগ, বা সত্য অভিযোগ, উনি এখন এই যে 5% দিতে হবে শ্রমিকদেরকে লাভ থেকে, কী কী ভুজুং ভাজুং এই অভিযোগ এগুলো ধরছে, এটা সম্ভবত সত্য অভিযোগ, কাগজপত্র যে কথা দেখতে বলতেছেন মাননীয় প্রধানমন্ত্রী প্রচণ্ড কনফিডেন্স নিয়ে, কারণ ওনার ভ্যালিড জায়গা আছে বলে মনে হয়েছে আমার কাছে, অভিযোগ সম্ভবত সত্য, কিন্তু এগুলো সোনার বাংলার মতো অসভ্য দেশে হাস্যকর অভিযোগ, ছুতা অজুহাত, হ্যাঁ, বিপদে ফেলার জন্য, বিপদে ফেলার জন্য তো বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে 5000টা খুঁজে পাওয়া যাবে ওনাকে বিপদে ফেলার, কিন্তু ওনাকে কে বিপদে ফেলবে, উনি এই দেশে খোদা না, উনি মনিপ আমরা ভৃত্য, উনি মালিক আমরা ভাড়াটিয়া, ওকে। সো এই অসভ্য দেশে, এই আরবিটারি আইন প্রয়োগের দেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তামাশা চলতেছে, এবং সরকার দলীয় ইয়েগুলো মোসাহেবগুলো নিচে নিচে হেঁটে হেঁটে বলে বেড়াইতেছে যে আপনাদের কাগজপত্র চেক করে যান, দেখেন আমরা আইনের প্রয়োগ হচ্ছে কি না, আবার বলতেছে যে যেসব দেশ বাধা দিচ্ছে ওইসব দেশে তো আইনের প্রয়োগ আছে, তাহলে আমরা আমাদের দেশে আইনের প্রয়োগ করতে চাই, আপনারা এবার আমাদেরকে সেটা করতে দেন, আমাদের দেশকে আমরা আমেরিকা বানাইতেছি আইনের প্রয়োগ করে, আপনারা এখন কেন বাধা দিচ্ছেন, আমেরিকানরা ঘাস খায় আর কি, হ্যাঁ, ওই যে আমেরিকানদের কাছে আবার ভিক্ষা নেবেন না, আমেরিকানদের কাছ থেকে নানান রকম ইউএস এইডের কাছ থেকে দাঁত, তারপর নানান রকম ওই কী বলে ইয়েস কী জানি বলে ব্র্যাক ট্যাক থেকে শুরু করে নানান রকম এইড নেবেন না, আবার ওই ইউএনএ পাঠাবেন না, আবার জিএসপি সুবিধার জন্য গিয়ে ভিক্ষার থালা নিয়ে বসে থাকবেন না, থাকবেন তো, বড় কথা বলবেন না, ওকে। সো এই করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, এই প্রেক্ষিতে এই হইতেছে আন্তর্জাতিক বিশ্ব প্রতিক্রিয়া দেখাইতেছে, 160 জন হইতেছে বিশ্বের একেবারে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাবেক নোবেল লরিয়েট, 120 জন নোবেল লরিয়েট প্রতিবাদ করে চিঠি পাঠাইছে, ওপেন লেটার দিছে বাংলাদেশ সরকারের কাছে। না সেটার প্রেক্ষিতে এখন ইন্টারেস্টিং যে দুটা ঘটনা ঘটতেছে সাম্প্রতিক সময়ে আজকালের মধ্যে, সেকেন্ড ঘটনাটা পরে আলোচনা করতেছি, ফার্স্ট ঘটনা হচ্ছে একজন ডেপুটি জেনারেল, অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বোধ হয়, ইফ আই এম নট রং, একটু পরে দেখবলি, হ্যাঁ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, উনি হইতেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে, নাও ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সংঘটিত অন্যায়ের প্রতিবাদ করে আন্তর্জাতিক বড় স্ট্যাচারের লোকেরা যখন একটা চিঠি দিছে, এটা হইতেছে বাংলাদেশের আইনের শাসনের মধ্যে নাকি হস্তক্ষেপ করা হয়েছে, হাই রে বাঙালি কমেডিয়ানগুলা, হ্যাঁ, বিবৃতি দিছে এটা নাকি বাংলাদেশের আইনের শাসনের উপর হস্তক্ষেপ হচ্ছে, বাঙালি কল্পনাই করতে পারতেছে না যে আইনের শাসন, আইনের প্রয়োগের উপর হস্তক্ষেপ করার মতো এত বড় একটা অসভ্যতা এটা মেনে নেওয়া যায় বিবৃতি দেওয়ার মধ্যম দিয়ে। স্কাইপ আমার মনে আছে নাকি স্কাইপ কেলেঙ্কারিতে কী বলতেছিল প্রধানমন্ত্রী, আপনি খাড়াইয়া যাবেন আমি বসাই দিব, লোকে ভাববে আমাদের মধ্যে কোনো খাতির নাই, এমন দেশ এখানে নাকি বিবৃতি দিয়ে আইনের প্রয়োগে হস্তক্ষেপ হচ্ছে, ওকে। সো এখন বাংলাদেশের যে আইনজীবীগুলো এগুলো সব হইতেছে মিনিয়নগুলো একজোট হয়ে একটা তারা বিবৃতি দিবে, তারা হইতেছে রাতের বেলা কী জানি বলে হোয়াটসঅ্যাপ দিয়ে আইনজীবী সকলের কাছে হইতেছে সরকারের পক্ষ থেকে বা সরকার দলীয় যে এদের সংগঠন পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা এখন একটা বিবৃতি দিব যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যাপারে যে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মহল, এতে করে ইয়ে হয়েছে হস্তক্ষেপ করা হচ্ছে আমাদের বিচার প্রক্রিয়ায়। এই যে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ পাঠাইছে রাতের বেলা সব যে মিনিয়নগুলোকে, সেইখানে একজন বেঁকে বসছে, একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেঁকে বসছে, উনি রাজি না এই সরকারের দলীয় এই মিনিয়নদের হইতেছে সাথে সাইন করতে। নাও এখানে ইস্যুটা কোথায়, মানে আমরা জানি যে
আদালতে, আইনজীবীতে, সমিতি মনে এর মধ্যে বিএনপি আওয়ামী লীগ দুই পক্ষেই হইতেছে মিনিয়ন আছে, বিএনপির পক্ষে বিএনপি আইনজীবী মিনিয়নগুলো আছে যারা চেয়ার ছড়াছড়ি করে, ইয়ে কি জানে বলে উপরে যে নেমপ্লেট ভাঙে ভেঙে ফেলে দরজা থেকে, এবং আওয়ামী লীগের সাইডে একই রকম এই ক্লাউনগুলো আছে। সো তাইলে অবাক হওয়ার এখানে কি আছে, এরকম একজন স্বাক্ষর করতে রাজি হচ্ছে না? এটার মানে অবশ্যই আপনি পলিটিক্স ফলো করলে আপনি জানেন এটা কেন, কিন্তু একদম সাধারণ মানুষ যদি হয়ে থাকে কেউ মাইট ওয়ান্ডার যে এখানে অবাক হওয়ার কি আছে, এরকম দালাল তো সব সাইডেই আছে। এটার ব্যাখ্যাটা সুন্দর করে বিবিসিতে দিছে, নাহলে আমি আলোচনা করতাম, অন্যান্য রিপোর্ট সমকাল টমকাল পড়লাম ওরা ওই ব্যাখ্যায় যায় নাই। বিবিসি যে ইয়েটা দিয়েছে ব্যাখ্যাটা, ওই ব্যাখ্যাটা পড়ি। অস্বীকৃতি জানিয়ে বলেন যে বিশ্বের জীবিত যারা নোবেল পুরস্কার বিজয়ী আছেন তাদের অধিকাংশ এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট সহ অনেকে অধ্যাপক ইউনুসের পক্ষে বিবৃতি দিয়েছেন। মূল বিবৃতির কারণে বিচার সরাসরি বাধাগ্রস্ত হচ্ছে বলে আমার মনে হয় না। এই যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল, উনি যিনি স্বাক্ষর করেন নাই মিনিয়নদের সাথে, উনি এই কথা বলতেছেন, এবং উনি বলতেছেন ডক্টর ইউনুস শুধু বাংলাদেশেরই নয় বিশ্বেরও সম্পদ। মূল বিবৃতিতে বলা হয়েছে যে তিনি বিচারিক হয়রানির শিকার হচ্ছেন, আমার কাছেও বিষয়টা সেরকমই মনে হচ্ছে, ইন্টারেস্টিং। এবং উনি আর একটা কথা জানি বলেন যে শ্রম আদালতে মামলা কিভাবে চলে, মামলার গতি কেমন থাকে তা আমরা জানি, এই মামলাটি অস্বাভাবিক গতিতে চলছে। এগুলো উনি খুব স্ট্রং একটা ভূমিকা নিয়েছে, রাইট? সো এখন এই জিনিসটা বলতেছি যে অনেকের সাধারণ মানুষের কাছে প্রশ্ন হতে পারে যে আদালতে তো দালাল পার্টি সব দিকেই আছে, তাহলে এটা অবাক হওয়ার কী হচ্ছে? এটার কারণ হচ্ছে আপনি পদটার দিকে খেয়াল করেন, এই পদটা হচ্ছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মানে কিন্তু নর্মাল আইনজীবী না, উনি হচ্ছে সরকারের নিয়োগপ্রাপ্ত একজন আইনজীবী, একজন আইনজীবী বা কী বলা যায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেসিক্যালি, রাইট? এই যে এখানে বলতেছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের সরকার নিয়োগ দিয়ে থাকে, ক্ষমতাসীন দলের মতের বিরুদ্ধে যায় এমন কোনো বক্তব্য দেওয়ার ঘটনাও সরকারি আইন কর্মকর্তাদের মধ্যে বিরল, যেই কারণে মিস্টার ভুঁইয়ার এই বক্তব্য নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল উনি, এগুলো কিন্তু একটা সরকারের, এগুলো একটা রাজনৈতিক পদ ইন এ ওয়ে। এবং এটা আমাকে খুব অবাক করে, ইন্টারেস্টিং লাগে যে লেজিসলেটিভ ব্রাঞ্চ এবং এক্সিকিউটিভ ব্রাঞ্চ এই দুইটা ব্রাঞ্চ হইতেছে ইন্ডিপেন্ডেন্ট থাকবে। সোনার বাংলার মতো দেশে তো এগুলো সব লাইন ব্লার্ড, বাদ দিলাম সোনার বাংলার কথা, ধরেন আমেরিকা পৃথিবীর সবচাইতে এই গণতন্ত্র, আমেরিকাতে ইন্টারেস্টিংলি এই জিনিসটা আমাকে স্টিল আমাকে বদার করে এবং সারপ্রাইজ করে যে এটা কীভাবে এইভাবে চলতে পারতেছে, কিন্তু এইভাবে আমেরিকা তো চলে। সেটা হচ্ছে যে যখনই সরকার চেঞ্জ হবে সাথে সাথে যত অ্যাটর্নি জেনারেল ফেনারেল আছে সব চেঞ্জ করে ফেলবে সরকার, এসে ধরুন ট্রাম্প আসবে এসে নিজের লোক সব বসাবে। সো যারা আইনজীবী, বিচারক, প্রধান বিচারপতি, হোয়াটএভার, এই সবগুলো আলটিমেটলি দলীয় পদ। আপনি ধরেন সরকার ক্ষমতা আসে যেরকম এমপি মন্ত্রী রদ বদল হয়, একইভাবে আদালত থেকে এই যে এরকম অ্যাটর্নি জেনারেল থেকে প্রধান বিচারপতি এদের সব সরায়ে নিজেদের দলীয় তাঁবেদারগুলোকে বসানো হয়। তারপর যখন একটা মামলা যখন আদালতের কাছে যায়, ফেডারেল গভর্নমেন্টের কাছে আসে বা একদম প্রধান আদালতের কাছে আসে, তখন সেই প্রধান আদালত থেকে রায় কার পক্ষে আসে? সরকারের পক্ষে আসে। কেন? কারণ সরকার একজন তাঁবেদার বসিয়ে রাখছে ওখানে। সো আলটিমেটলি বিষয়টা কী হইল, মানে কাগজে কলমে জুডিশিয়ারি ব্রাঞ্চ হইতেছে, আমি কি লেজিসলেটিভ বলছি, সরি, জুডিশিয়ারি ব্রাঞ্চ হচ্ছে এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে ইন্ডিপেন্ডেন্ট কাগজে কলমে, আসলে কিন্তু সব তাবেদার বসায় রাখছে, রায় সরকারের পছন্দ মতোই আসতে থাকে। এবং এটা কোনো লুকাছাপা না, আমেরিকা তো এটা কোনো লুকাছাপা, একদম খুললাম খুললে এগুলো নিয়ে কথা হয়, আলোচনা হয় যে একটা রায় গেছে এখন সুপ্রিম কোর্টে, এটা কার পক্ষে আসবে রায় সবাই জানে। এটা যেমন রো ভার্সেস ওয়েট একটা রিসেন্টলি ইয়ে হয়েছে, যে গর্ভপাত নিয়ে হোয়াটএভার রিসেন্টলি, সো সবাই তখন এইভাবেই আলোচনা করে টিভি চ্যানেলে যে ওইখানে সব বসায় রাখছে নিজের দলীয় তাবেদার, সো রায় ট্রাম্পের পক্ষেই আসবে বা রায় বাইডেনের পক্ষেই আসবে। সো তাহলে এটার কী গণতান্ত্রিক প্রক্রিয়া হইল? এবং এটা একদিন কোনো লুকানো ব্যাপার না, খুললাম খুললেই আলোচনা, মানে আমার কাছে খুবই, আমার কাছে ইট পাসলস মি এবং ব্যাফলস মি, লাইক এটা কী ধরনের সভ্যতা হইল, যা হোক অদ্ভুত এক সভ্যতা আর কি। স্টিল দেখেন ভুল করবেন না, তারপরেও সোনার বাংলার সাথে কী ভ্যালেন টানবেন না, আপনারা তো খুঁজতে থাকেন কখন আমেরিকার দোষ পাবেন খুঁজে, তারপর হইতেছে নিজেকে বিশ্ব সেরা বলে ফিল পাবেন। বিরল ঘটনা যে সরকারি এরকম পদে বসে কেউ কথাবার্তা বলা, কারণ এগুলো সরকারের তাবেদারকে বসাইছে। সো এটা ইন্টারেস্টিং, কারণ এনাদেরকে তো নিয়োগ দিয়ে এইসব পদে প্রমোশন দিয়ে আনার আগে 500 বার করে বাপ দাদা 14 গোষ্ঠী মাটির নিচে ঢুকে এদের বিরুদ্ধে হইতেছে গোয়েন্দা তথ্য নেওয়া হয়, যেদের 14 গোষ্ঠীর মধ্যে কেউ কখনো বিএনপির কোনো স্ট্যাটাসে লাইক দিছে কি না দিলে বাদ এদেরকে। সো এই লোক এই পর্যায়ে এসে কীভাবে এই ধরনের বক্তব্য দিচ্ছেন, এটা আসলেই একটা হইতেছে আর্থ শ্যাটারিং ব্যাপার, যদি আপনি বুঝে থাকেন বিষয়টা। নাম্বার টু হচ্ছে এই যে কিছুদিন আগে দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছে, পরে সারা দেশ আওয়ামী লীগের প্রচুর ছাত্রলীগের আওয়ামী লীগের লোকজন হইতেছে বহিষ্কৃত হয়েছে, এরা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে লিখছে, রাইট? সো এদের মধ্যে অনেকটা এরকম ব্যাপারটা, রাইট? কী জানি বলে অন্তর্ঘাত, এটার মধ্যে কয়েকটা ব্যাখ্যা থাকতে পারে। একটা হইতেছে যে এরা আসলে আওয়ামী লীগ করে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড 90% মুসলিমের দেশ দেলোয়ার হোসেন সাঈদীর প্রতি সেন্টিমেন্ট আছে, ছোটোবেলা থেকে সাঈদীর ভাষণ শুনে আসছে, অথবা এগুলো হইতেছে অনুপ্রবেশকারী আসলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় চুরি বাটফারি করার জন্য ঢুকছে আর কি। আপনি ভাবতে পারেন যে দেলোয়ার হোসেন সাঈদীর একজন একনিষ্ঠ সমর্থক, সে আবার চুরি বাটফারি করবে কেন? সে তো একটা তৌহিদি জনতা, মুসলিম, বাঙালি মুসলিম, বুঝলেন না তো ব্যাপারটা, চোরগুলো আর কি বাঙালি মুসলিম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রাইট? সো এরকম অনেক কারণ থাকতে পারে, রাইট? সো দ্যাটস ওয়াই এটা ইন্টারেস্টিং।
আলোচনা শেষ করব এবার উল্টা মুদ্রার অন্য পিঠের একটা বিষয় দিয়ে। হ্যাঁ, সরকারি দলীয় তাবেদাররা কী করতেছে, একজন একজন লোক একজন সরকার দলীয় এক্সপেক্টেড অ্যান্টিসিপেটেড তাবেদার তাবেদারি না করে মেরুদণ্ড শক্ত করে দাঁড়াইছে, আর এখন আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কী করে বেড়াচ্ছেন। হ্যাঁ, যাদের মেরুদণ্ড শক্ত করার থাকার কথা ছিল, যাদের মেরুদণ্ড আসলে শক্ত নরম কিছুই থাকার কথা না, তাদের কাজই পলিটিক্সের সাথে তাদের কোনো লেনদেন নাই, তাদের কাজের পড়াশোনা রিসার্চ করা। কিন্তু সোনার বাঙালি নাকি এটা নাকি একটা নৈতিক দায়, স্টুডেন্টদের নৈতিক দায়, শিক্ষকদের নৈতিক দায়, দেশের ইতরগুলো। ওকে, এই যে শিক্ষকরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল প্রত্যাহারের দাবি জানাইছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এখানে আপনার মাথায় দুইটা প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে যে তাদের কী আসা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির, তারা কেন এরকম করতেছে, দ্বিতীয় না তিনটা প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তারা এখন সেখানে এমন করতেছে, যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মুখরা হয়ে উঠলেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা হঠাৎ করে দাবি নিয়ে আসলো, এই কোইন্সিডেন্সটা কেন, এরা কি দলদাস তাবেদার দলান্ধ কৃতদাস বিধায়? এটার উত্তর হচ্ছে ইয়াস। আর তিন নম্বর প্রশ্নটা যেটা আসতে পারে আপনার মাথায়, বাংলাদেশে এত শিক্ষক সমিতি আছে, কাউকে তো এসব মানে এই লেভেলের ছাগলামি করতে দেখি না, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সমস্যাটা কি, এরা সব কিছুর মধ্যে এরকম আর্গুয়েবলি বাংলাদেশের নাম্বার ওয়ান ইউনিভার্সিটি কথিত আর কি, যা হোক আর্গুয়েবলি বাংলাদেশের নাম্বার ওয়ান ইউনিভার্সিটি, এরা এরকম ক্লাউনিশ কাজকর্ম অন্য কাউকে এভাবে অ্যাক্টিভলি নামতে দেখি না অন্য বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইস্যুটা কি, ওরা কেন নেমে পড়ে, এটার কারণটা আপনাকে বুঝতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত বলেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিপ কোড কত? হ্যাঁ, শাহবাগ, ঢাকা 1000, ঢাকা 1000, মানে শাহবাগে অবস্থিত, ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দৌড়টা মারলে গণভবন, জাতীয় সংসদ ভবনটা কিন্তু একদম ঘরের কাছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামের যে ক্লাউনগুলো, এরা সারাদিন গণভবনে গিয়ে বসে থাকে, ওইখানের মধ্যে বসে বসে মাননীয় প্রধানমন্ত্রীর হাত পা টিপে, রাইট? আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো গণভবনে অ্যাক্সেস নাই, আসা যাওয়া করতে পারতেছে না। হ্যাঁ, সো এই কারণে এদের একটু সক্রিয়, অতিরিক্ত সক্রিয় এরা, গণভবনের ক্ষুদ্র আসা যাওয়া প্রচণ্ড যাতায়াত এনাদের আর কি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকে ভর্তি হয় এই কারণে, আপনারা জানেন কি না জানি না, আমাদের ফ্রেন্ড ফ্রেন্ড আছে, আমার এক ফ্রেন্ড, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ছাত্রলীগের সভাপতি ছিল, হ্যাঁ, অনেক বড় পদ, এবং সে আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, পরে পলিটিক্সে যোগ দেয়, তো অবশ্যই দূরত্ব তৈরি হয়ে গেছে বা দূরত্ব তৈরি করে ফেলছি। সো সে যখন আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, ভালো ছিল, একসাথে আমরা ঘুরছি, রাতটা আড্ডা মারছি, খুব দুর্দান্ত ভালো গান গায় ছেলেটা। সো আমরা ভোর রাতে গিটার বাজাইছি, সারা রাত শহীদুল্লাহ হলের পুকুর পাড়ে বসে এসে গান গাইছে, একসাথে ভোট দেখছি, এরকম সময়গুলো যখন ছিল তখন আমরা তার কাছ থেকে আড্ডা আড্ডা জানতে পারছি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে উইথ ওয়ান ইন্টেনশন ইন মাইন্ড, রাজনীতি করবে সে, ভর্তি হওয়ার সময় তার ইন্টেনশন ছিল, কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করলে পরবর্তীতে জাতীয় নেতা হওয়ার একটা সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, অন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হলে সেই সম্ভাবনা থাকে না, যত জাতীয় নেতা দেখবো সব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসছে, যে নূর এখন জাতীয় নেতা হয়ে যাচ্ছে, ঢাকা ডাকসুর ভিপি হয়, রাইট? সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা হইতেছে, আপনার যদি আপনি ভেবে থাকেন যে বাংলাদেশের নাম্বার ওয়ান বিশ্ববিদ্যালয়ে প্রচণ্ড বিজ্ঞান গবেষণা করবেন না, পান্ডা দিয়ে ভর্তি দেখে নাম্বার ওয়ান বিশ্ববিদ্যালয় আর কি, পান্ডামির জন্য নাম্বার ওয়ান আর কি। সো এই কারণে আপনি সবসময় দেখবেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামের গুন্ডা পান্ডা সন্ত্রাসীগুলো যে কোনো সময় যে কোনো বিষয়ে কুরিতকর্মা হয়ে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে গুন্ডা পান্ডা দিয়ে ভর্তি, এরাও তার মধ্যে ওর মধ্যে এরা অতিরিক্ত কুরিতকর্মা গুন্ডা পান্ডা অসভ্যিত বদমাশ স্যাররা আর কি, স্যার ম্যাডামরা। আসসালামু আলাইকুম স্যার, সরি মাইন্ড করছেন নাকি, শিক্ষকের সম্মান দিয়ে কথা বলি নাই বিধায়, হ্যাঁ ইতরগুলো। ওকে, সো তারা এখন নেমে গেছে এই করতে, এবং অনেস্টলি যখনই আমি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা ব্যানার নিয়ে রাস্তায় নেমে গেছে, আমি দ্য ফার্স্ট থিং আই ডু, একেবারে লাইক ট্রু স্টোরি, ফার্স্ট থিং আই ডু হচ্ছে আমি এখানে এদের চেহারা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি আমার ফ্রেন্ডরা আছে কিনা এখানে, আমার কয়েকজন ফ্রেন্ড আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, প্রচণ্ড রাজনীতি করে এরা শিক্ষক হয়েছে, হ্যাঁ, এবং এদেরকে এরকম দেখি রাস্তায় ব্যানার ট্যানার নিয়ে দাঁড়ায় আছে, সো যখনই আমি দেখি এরকম চামবাজরা নেমে পড়ছে আমি একটা একটা করে মাথা এরকম করে গুনি, লিটারেলি যে আমার ফ্রেন্ড কোথায়, বন্ধু তুমি কোথায়, এখানে দেখতে পাচ্ছি না, জুনিয়র তো এখানে সবাই সিনিয়র দেখে এখনও মাথা ঢুকাইতে পারে না এখানে মনে হচ্ছে, হ্যাঁ, সো এই আর কি, এরা হইতেছে, এই চলতেছে ক্লাউনের দেশ, মকের মুল্লুকের দেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতেছে এখন সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি ইউথ সিং যে তারা বিজ্ঞান গবেষণা নিয়ে ব্যস্ত থাকবেন না, তারা এখন রাস্তার রাজপথে হইতেছে আন্দোলন করতেছেন, মানে কি বলবো আসলে, এত অসুস্থ লাগে এগুলো নিয়ে কথা বলতে, যে মানে একই কথা কতবার বলা যায়, একই চর্বিত চর্বণ কতবার করা যায়, মানে এই যে এখন আজকের পর্বে যে আলোচনা করলাম, ডিড আই সে এনিথিং নিউ, এগুলো বছর পর বছর বলে আসতেছি না, আমিও বলতে বলতে টায়ার্ড, আপনারাও শুনতে শুনতে টায়ার্ড, তারপরেও শুনতে আসেন, তারপরেও বলি আর কি।